দেখো গাছের মধ্যে আবার আছে কি, মনে হয় এই গাছে কোনো মাল আছে, না হলে ওই ইয়াতিম ছেলেটা বারবার চাইল, আবার বিশ্বনবীও ডেকে দিতে বলল, আমি কাউরি কথা রাখলাম না, আবার এই যুবক চলে এসছে বিক্রি করবার, নিশ্চয় গাছে কোনো মাল আছে। ও বলছে হ্যাঁ বেচবো, কত নেবে, কত দেবে, এবার লেনদেন কথাবার্তা দামদর হতে আরম্ভ হয়ে গেল, কত নেবে গো বাগানওয়ালা, কত দেবে গো খরিকদার, খরিকদার বলল বাগানওয়ালা রে ওই যে দেখছো সামনের খেজুরের বাগানটা, শোনালো বলবেন না একটু সবাই বলো, দেখছো সামনের খেজুরের বাগানটা, ওই বাগানটা যেন আমার, ওই বাগানের ভিতরে যেন 600টা খেজুরের গাছ আছে, কটা আছে, শুধু 600টা খেজুরের গাছ নয় রে, ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে, আমি আমি জায়গা গাছ বাড়ি সহ ওই বাগানটা এই গাছের বিনিময় তোরা দিয়ে দিলা, আপনারা মনে মনে বলবেন মনিরুদ্দিন ভাই এটা কি কোনো ঘটনা হলো নাকি, কেন লোকটার অনেক বাগান ছিল একটা বাগান দিয়ে দিল তাতে কি হয়ে গেল, না 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 আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, মাবুদের কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, হাদিসের পাতায় পড়ে দেখলাম ওই যুবকের ওই বাগান বাড়ি ছাড়া আর কিছুই ছিল না, সুবহানাল্লাহ বলে ভাই গো, কিন্তু জান্নাতের লোভে পড়ে নবীর কথার ভালোবাসায় মহব্বতে পড়ে, ওই জান্নাতের গাছের লোভে পড়ে ওই গাছ সহ বাগান বাড়ি এই গাছের বিনিময় দিয়ে দিয়ে চুপচাপ বাড়ির দিকে চলে গেল, নারায় দেখবে আমার আব্বা জানেরা, রে আমার পরদান আসিন মায়েরা, রে আমার পরদান আসিন বোনেরা, তার বিবির তার স্ত্রীর ইমানটা কত তাজা, এইবার দেখলেন আমি মনিরুদ্দিন আমার বিবিকে না বলে যদি কোনো কাম করি আমাকে উঠতে বসতে কথা শুনতে হয় না, বা মনে হচ্ছে যে আমি ওর মাইক নয়, হ্যাঁ ও তো হাগ এত বড় কাম কেমন করে করতে পারল গো আমাকে ছাড়ি, হাগ আমি কি তোমার মাইক নয়, যা করি এত বড় কাম করে দিলে বলবে কি বলবে না গো, হবে না বলা, কিন্তু দেখুন ওই যুবকের বিবির কি ইমান, তার ইমতার বিবির ইমানটা কত মজবুত ছিল, ভাইজান মা গো ওই মেয়েটা যেন তোমারই মতো একটা মেয়ে, বনরে ওই মেয়েটা যেন তোমারই মতো একটা বন, ভাবি গো ওই মেয়েটা যেন একটা তোমারই মতো ভাবি, ওই যেমন আল্লাহর বান্দি তুমিও যেন আল্লাহর বান্দি, তোমার স্বামীর সাথে তুমি কি ব্যবহার চরিত্র করো, আর ওই যুবক তার বিবি তার সাথে কেমনটাই ব্যবহার করলো, ভাইজান এইবার গাছটা বিক্রি করে দিয়ে ওই তরুণ চলে গেল বাড়িতে, বাড়ির যে আওয়াজ দিয়ে বলে বিবি গো, ও গো বিবি সাহেবা, ওরে বিবি জান কোথায় আসা, বাড়িতে যদি থাকো তাড়াতাড়ি বাড়ি থেকে ব্যাগ পটলা পাটলি বাচ্চা কাচ্চাদের নিয়ে বেরিয়ে যাও, আ কি হয়েছে বিবিরা, এই বাড়িতে আর থেকো না, কেন
বিবি গো এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি, কখন বিক্রি করলে গো, কখন বিক্রি করলে গো? বলে বিবি রে এই মুহূর্তে বাগান বিক্রি করে তোমার কাছে এসেছি। বলে স্বামী যান কত টাকায় বিক্রি করেছো? স্বামী যান কত টাকায় বিক্রি করেছো? বলে বিবি রে এই বাগান বাড়ি বিক্রি করেছি একটা জান্নাতের গাছের বিনিময়। ভাই যান আমি যেন আপনাদেরই ভাই, আপনাদের হাত দুটি বলে যাই, আমি যেন আপনাদেরই ভাই, আপনাদের মাথায় হাত রেখে বলে যাই, ভাই গো রে আমার পরদা নাসিন মায়েরা একটা কথা মনে রেখে চলে যাবেন বাড়ির দিকে, বাধা দেব না। আজকে আল্লাহর জামিনে বেঁচে আছি, অনেক কথা বলছি, কখন মরে যাবো রে, কে কখন ধরে মেরে দেবে? কেন আমার উপরে এখন ভারতে অনেক জনের বিশাল রাগ, মোবাইলে পাই কিন্তু ফিল্টে পাই না। কেন কখন তার স্বামী স্ত্রী জান্নাতের গাছের জন্য, জান্নাতের গাছের জন্য যদি তারা বাগান বাড়ি বিক্রি করে দিয়ে, যদি বাগান বাড়ি বিক্রি করে দিয়ে, যদি বাগান বাড়ি বিক্রি করে দিয়ে রাস্তার পথের ভিখারি হয়ে যেতে পারে রে আমার ভাইয়েরা, ওই তরুণ ওই যুবক জান্নাতের গাছের জন্য যদি 600টা গাছ বাড়ি সহ ওই বাগানটা দিয়ে দিতে পারে রে, আপনারা কি জান্নাতের ঘরের জন্য ওই যদি 600টা গাছ সহ বাগান দিতে পারে, আপনারা কি আমার সামনে এমন আল্লাহর বান্দা নাই কি, আমার সামনে এমন আল্লাহর বান্দি নাই কি, আমার সামনে এমন আমার আব্বা নাই কি, আমার সামনে এমন আমার চাচা নাই কি? আল্লাহর রাসূল বলেছেন বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, আল্লাহর ঘর বানা হয়, আল্লাহর ঘর বানা হয় হাজি পাড়ায়, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। ওই ইয়াতীম ছেলেটা, ওই তরুণ নওজোয়ান যুবক যদি 600টা গাছ সহ বাগান দিতে পারে, আজকে আপনাদের মা আজকে এই মাহফিলে আমার হাতে মুসাবা করে 600টা করে টাকা 6 জন কি দিতে পারেন না?